উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রশনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রশনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চোকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু আক্কর সিদ্দিক, লতদ্দি ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন। উপজেলা 14টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন কেআইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ, উপজেলা কৃষক লীগ সভাপতি হাজি দিন মোহাম্মদ লালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, উপজেলা তাঁতী লীগ সভাপতি মোহাম্মদ রাসেল শেখ। 14টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সুমন মিয়া, সাধারণ সম্পাদকদের পক্ষে বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য জাকির শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মনির হোসেন মিলন, জেলা পরিষদ সদস্য মির্জা হায়দার নেকবর, সদস্য মোসাম্মদ হোসনেয়ারা বেগম, উপজেলা পূজা উদযাপন যুগ্ম সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু সহ অনেকেই।